মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্পেশালি অঞ্চলের মানুষের পক্ষ থেকে আমার আর বাংলাদেশ ক্রিকেট টিমের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ নতুন দিন পুরাতন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাজে ব্যাটিং এর পর দ্বিতীয় টেস্টেও সেই ধারা অব্যাহত রেখেছে টাইগাররা শেষের দিকে এবাদত হোসেন এবং শরীফুল ইসলামের প্রতিরোধে শেষ পর্যন্ত দুশো চৌত্রিশ রানে অল আউট হয়েছে বাংলাদেশ অথচ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল টাইগাররা তামিম ইকবাল ছেচল্লিশ রান করে আউট হলেও নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয় ছাব্বিশ ও তেইশ রান করে শুরুটা ভালো করে তামিমের মতোই বড় ইনিংস খেলতে পারেনি লিটন দাস হাফ সেঞ্চুরি পেয়েছেন কিন্তু তিনিও তেপ্পান্ন রানের পর আর ইনিংস বড় করতে পারেননি এই ইনিংস বড় করতে না পারার অভ্যাসটা নিয়মিতই ভোগাচ্ছে বাংলাদেশকে দলের ব্যাটিং কোচ জ্যামি সিডনসও বেশ নাখোশ শিশুদের এমন পারফরমেন্স দেখে তিনি বলেন তামিম এবং লিটন দারুণ খেলেছে কিন্তু ওই চল্লিশ থেকে পঞ্চাশ রান করে তো আর বড় স্কোর দাঁড় করানো যায় না একবার শুরুটা হয়ে গেলে ওদের রান করার প্রয়োজন আগের টেস্টে প্রথম ইনিংসে একশো তিন গিয়েছিল বাংলাদেশ এবার সে তুলনায় ভালো ব্যাটিং করেছেন তামিম লিটনরা তবে এবার পিচটাও আলাদা মনে করিয়ে দিলেন সেডেন্স তিনি বলেন হ্যাঁ আমরা আজ তুলনামূলকভাবে অনেক ধৈর্য দেখিয়ে বল ভালো ছেড়েছি প্রথম টেস্টে তো বাইরের বলগুলিও খেলছিলাম ওরা ভালো বল করেছে তবে আমরা ব্যাটটা ঠিক মতো করতে পারিনি এই পিচে দুশো তিরিশ একেবারেই ভালো রান নয় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বছরের শুরুটা হয়েছিল দুর্দান্ত বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে এক প্রকার চমক দিয়েছিল মমিনুল হক বাহিনী কিন্তু সেই যে জলে প্রদীপ নিভে গেছে আর তো জলে না বিশেষ করে বাংলাদেশের ব্যাটিং ভোগাচ্ছে পুরো দলকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর পরিবর্তে বাংলাদেশের সেই একই রূপ দেখতে পেল টাইগাররা একমাত্র লিটন দাস ছাড়া পঞ্চাশের বেশি রান করতে পারেনি আর কোনো ব্যাটসম্যান আশা জাগিয়ে ছিচল্লিশ রানে আউট হয়েছেন তামিম ইকবাল শেষ পর্যন্ত এবাদত হোসেন এবং শরফুল ইসলামের ব্যাটিংয়ে দুশো চৌত্রিশ রান সংগ্রহ করে বাংলাদেশ তবে বাংলাদেশের উচিত ছিল আরও একটু ভালো ব্যাটিং করা এমনটাই জানিয়েছেন তামিম ইকবাল গতকাল প্রথম দিনের খেলা শেষে তামিম ইকবাল বলেন উইকেটটা একটু আপ ডাউন ছিল আমাদের আরও একটু ভালো ব্যাটিং করা উচিত ছিল আমরা যদি তিনশো বা তিনশো রান করতাম তাহলে সেটা ভালো স্কোর হতো এছাড়াও বলিংয়ে যদি আমরা আরও পঁচিশ থেকে তিরিশ রান কম দিতাম সেটাও ভালো হতো